আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টুকি টাকি হ্যান্ডওয়ার। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমত ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো আজ আমি করে দেখাবো কুচিকাটার এই লেস ফেস মাস্ক কানেক্টারটি। তো এটি আপনারা লেস হিসেবে ব্যবহার করতে পারেন এই প্যাটার্নটিকে। আজ আমি এটিকে এই লেস প্যাটার্নটিকেই মাস্ক কানেক্টার হিসেবে করে দেখাবো। তো চলুন দেখি কিভাবে এটি করা যায়। তো কানেক্টারটি করার জন্যই আমি উল আর কুশি কাটা নিয়েছি। তো সবসময় শুরুতে যেটি করতে হয় সেটি করব আমি। সেটি হলো এভাবে নিডেলে নট দিয়ে নিব, জাস্ট নট দিয়ে নিলাম। দেন এভাবে যেভাবে আমরা চেন করি, চেন করে নিব। আমি প্রায় 12 থেকে 15টির মতন চেন করে নেব। তো আমার চেন করা হয়ে গিয়েছে। তো দেখুন আমি এখন যেটি করব, ফার্স্টের একটি চেন স্কিপ করে পরের চেনে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটি চেনেই সিঙ্গেল ক্রোশে করে নিব। এইটি আমাদের ফাউন্ডেশন রো। ফাউন্ডেশন রোতে প্রত্যেকটি চেনেই একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এটি দেখতে এমন হবে এবং এই পুরোটি করে দেন ফিরে আসছি। তো আমি পুরো চেনগুলোতেই সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং দেখতে এমন হয়েছে। অবশ্যই আপনারা জানবেন যারা কুশি কাটার কাজ করেন। আর শুরুতেও এর আগেও আমি অনেক কুশি কাটার কাজ করে করেছি, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। তো এটিকে এখন ঘুরিয়ে ব্যাক সাইডের দিকে আমি এখানে ফার্স্ট যেই ঘর আছে সেটিতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। অ্যান্ড দেন পরের ঘরটিতে দেখুন এই এই যে নেক্সট যেই চেনটি আছে সেই চেনটিতে এভাবে আমি ফার্স্টে একটি লুপ করে নিলাম। দেন নিডেলে আবারও এভাবে পেঁচিয়ে নিলাম। দেন আবারও সেম প্লেস থেকে আরেকটি লুপ নিয়ে আসলাম। আবারও নিডেলে উল পেঁচিয়ে, একটু লুজ হাতে করতে হবে কাজটি। আবারও সেম ঘরে সেম চেনের ভেতরে এভাবে লুপ নিয়ে আসবো। তো টোটাল দেখুন আমাদের 6টি লুপ হবে। নিডেলে যে লুপটি আছে সেটি সহ টোটাল 6টি লুপ হবে। সবগুলোকে একসাথে এভাবে ক্রোশেট করে নিব। একটি চেন দিয়ে বন্ধ করে দিব, সিকিউর করে দিলাম। এরপর একটি ঘর স্কিপ করব। দেন পরের ঘরে আবারও সেম ভাবে 6টি লুপ বানাবো এবং একসাথে ক্রোশেট করব। ফার্স্টে এক নিয়ে নিলাম, দেন নিডেলে পেঁচিয়ে আবারও 2টি, দেন নিডেলে পেঁচালাম, তারপরে আবারও লুপ নিয়ে আসলাম। তো 2টি হয়ে গেল। সবগুলোকে এখন একসাথে এই নিডেলের যে ব্যালেন্স লুপ আছে সেটি সহ একসাথে এভাবে ক্রোশে করে নিব। দেন একটি চেন দিয়ে অফ করে দিব। নেক্সটের আবারও নেক্সট চেনটি স্কিপ করব, তারপরে চেনে এটি করব। এভাবে পুরো রোটি কমপ্লিট করব সেম প্যাটার্নে। তো সেম প্যাটার্নে আমি পুরো রোটি কমপ্লিট করে নিয়েছি। পুরো ভিডিও তো আসলে পুরোটি করে দেখানো সম্ভব হয় না, এই জন্যই ঠিক যতটুকু করলে আপনারা বুঝতে পারবেন ততটুকু করে দেখাই। এবং আমি চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো লাস্ট যে ঘরটি ছিল সেটিকে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। দেন ওয়ার্কটিকে টার্ন করে, দেন ওয়ার্কটিকে ঘুরিয়ে এখানে একটি চেন করে নিলাম। দেন এই যে আমাদের একটি পাতা যেটি তৈরি হয়েছে সেটির পাশে যে ঘরটি আছে সেটির পাশের ঘরটি দেখুন, পাশের যে পাতাটি আছে ঠিক এই ঘরের মধ্যে না, এই ঘরের মধ্যে নিয়ে আসলে এই ঘরে লুপ করলে ঠিক এটির মাথার উপরে লুপ হবে। দেখুন এই পাতার উপরে হবে, কিন্তু আমরা করব এই দুটি পাতার মিডেলে, দুটি পাতার মিডেলে করব। তো দেখুন এই যে এই মিডেলের যে ঘরটি আছে সেই ঘরটিতে আমরা আবারও
এভাবে ফার্স্টে যেভাবে নিডলে ছটি লুপ বানিয়েছি ঠিক সেভাবে নিডলে ছটি লুপ বানাবো। আমি আবার করছি ঠিক এই চেইনে এভাবে টোটাল ছটি লুপ বানাবো। লুপ বানিয়ে সবগুলোকে জাস্ট একসাথে ক্রোশে করে দিব, একটি চেইন দিয়ে অফ করে দিব। অ্যান্ড দেন এই যে পাতার পরে আবারও দুটি, এই দুটি পাতার এই যে পরের ঘরটি মাঝে, মানে দুটি পাতার মাঝে যে ঘরটি আছে সেই ঘরটিতে আবারও করব। তো মাঝে করলে এই দুটি পাতার মাঝে হবে আরেকটি পাতা, তো এটি আসলে এই লেসের প্যাটার্ন। দেখুন মাঝে হবে, তো প্রত্যেকটির মাঝে এভাবে আমি কমপ্লিট করে নিব লাস্ট পর্যন্ত। দেন আমি কমপ্লিট করে নিয়েছি, তো দেখতে কিছুটা এমন হচ্ছে, কালারটা আসলে আপডাউন করছে কেন আমি বুঝতে পারছি না। দেন এই যে লাস্টের ঘরটি আছে সেটিতে আমি ঠিক আবারও সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন এটিকে ঘুরিয়ে, ওয়ার্কটিকে ঘুরিয়ে দেখুন আমাদের এই যে ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম বেস রো, তো এখন ফিনিশিংয়ে লাস্ট ফিনিশিংটাও আমরা প্রতিটি ঘরে এটি করে সিঙ্গেল ক্রোশে করে হবে করে দেব। তো এভাবে প্রত্যেকটি চেইনে যে চেনগুলো হয়েছে পাতার ওপরে সেই চেনগুলোতে একটি করে জাস্ট সিঙ্গেল ক্রোশে করে নিব। এটি হলো আমাদের লাস্ট ফিনিশিং। দেখুন আমি কিভাবে করছি, একটি চেইন এই পাতা এই পাতার মাথাতে এবং আরেকটি চেইন এখানে পাতার পরে, এভাবে প্রতিটি ঘরে চেইন করে সরি সিঙ্গেল ক্রোশে করে কমপ্লিট করে নেব। তো এই রোটিও আমি কমপ্লিট করে নিলাম, তা এটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের কানেক্টরটি। জাস্ট এখন সাইডের ফিনিশিংগুলো বেশ ভালো হয়েছে, এখন লাস্ট ঘরটিতে জাস্ট এভাবে চেন সিঙ্গেল ক্রোশে করে বন্ধ করে দিলাম। এটি নটের জন্য লাস্ট, যাতে সাইডটি একদম সোজা হয়। আরেকটি সিঙ্গেল ক্রোশে করে জাস্ট বন্ধ করে দিলাম, একটি নট দিয়ে নিলাম। এখন এটিকে আমি উলটিকে সাইড থেকে কেটে নেব বাস। তো কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে যে এক্সট্রাগুলো আছে সাইডে সেগুলো হাইড করে দিব ভেতরের এই সিঙ্গেল ক্রোশের মাঝে নিডেল দিয়ে। এভাবে টেনে হাইড করে দিলে একটি দেখা যাবে না। তো এখন এখানে আমি বাটন লাগিয়ে নিব মাস্কটি কানেক্ট করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন যাতে আরও ভিডিওগুলো আপনারা পেয়ে যান খুব সহজেই। আর এতক্ষণ যারা সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।